আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো, পশ্চিমবঙ্গের আকাশে বাংলাদেশের হেলিকপ্টার দেখতে পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বসিরহাটের কাছে। এই ঘটনা সামনে আসার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের আকাশ সীমানায় কেন ঢুকলো বাংলাদেশি হেলিকপ্টার, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি 9 সেপ্টেম্বরের ঘড়িতে বিকেল 5:30 আচমকাই বসিরহাটের বাদুড়িয়া এলাকায় আকাশে হেলিকপ্টারের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। স্থানীয় প্রশাসন লক্ষ্য করে ভারতের আকাশ সীমানায় চক্কর কাটছে বাংলাদেশি হেলিকপ্টার। তারা সঙ্গে সঙ্গে ঘটনার কথা সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফকে জানায়। বিষয়টি বিএসএফের নজরেও এসেছিল। বিএসএফের তরফ থেকে ওপর মহলে খবর দেওয়া হয়েছে। বাংলাদেশের হেলিকপ্টার ভারত সীমানায় কেন ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সরকার এই ঘটনার বিষয়ে ওয়াকিবহাল কিনা তাও স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশি হেলিকপ্টার সন্দেহভাজক গতিবিধি নিয়ে রহস্য বেঁধেছে। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি রাজ্য থেকে একাধিক বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে। এমনকি দিল্লি থেকে ধৃত জঙ্গিদের থেকে খবর মিলেছে 15 থেকে 16 জন বাংলাভাষী জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। গোয়েন্দা সব বিষয়ের ওপর কড়া নজর রাখছে। দ্বিতীয় আপডেটটি হলো, ভারত পাকিস্তান সীমানা বা এলওসি থেকে বড় খবর সামনে এসেছে। পাকিস্তান খুব চেষ্টা করেছে জম্মু কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করানো। ভারতীয় সেনা এলওসির পাশে লক্ষ্য করেছে বেশ কিছু জঙ্গি ঢোকার জন্য ঘোরাঘুরি করছে। তাছাড়া আপনাদের জানিয়েছি, ভারত পিওকে নেবার জন্য বড় কিছু করতে পারে তা সন্দেহ করেছে চীন ও পাকিস্তান। সেই কারণে পিওকেতে চীন সেনার গতিবিধি লক্ষ্য করেছে ভারতীয় গোয়েন্দারা। এই অবস্থায় ভারত পাকিস্তান সীমান্তে ভারতের রাফেল উঠছে ব্যাপকভাবে, তার সাথে অন্য সব ফাইটার জেট। বেশ কিছু দিন পর ভারতীয় সেনার সাথে পাকিস্তানের সেনার এলওসিতে ফায়ারিং হয়েছে। খবর অনুযায়ী ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানে 5 থেকে 6 জন সেনা আহত হয়েছে ও তার সাথে পাকিস্তানের সেনার ব্যাপক ক্ষতি হয়েছে। তৃতীয় আপডেটটি হলো, ভারত পাকিস্তান সীমান্ত উড়ি সেক্টরের কাছে রামপুর এলাকায় ভারতীয় সেনা 3 জন জঙ্গিকে শেষ করেছে আজকে। ওই এলাকায় বেশ কিছু জঙ্গি অনুপ্রবেশ করেছে বলে খবর ছিল। তারপর থেকে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালায়, আর তাতেই ভারতীয় সেনার এই সাফল্য পেয়েছে। ওদের কাছ থেকে AK-47 রাইফেল সহ বেশ কিছু গ্রেনেড উদ্ধার হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরে হাই অ্যালার্টে রয়েছে। যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য তৈরি ভারতীয় সেনা। সেনা জানিয়ে দিয়েছে, কেউ অনুপ্রবেশ করলে তার মৃত্যু নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।